আইন অমান্য করে বিক্ষোভ এবং পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি ভাঙচুরের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া আরও চুয়ান্ন জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে আবুধাবির ফেডারেট ফেডারেল কোর্ট অফ আপিল বাইশ জুলাই এই দণ্ডাদেশ ঘোষণা করে এছাড়া বলা হয়েছে এই সব ব্যক্তি তাদের সাজার মেয়াদ ভোগ করার পর বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে টাইম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত তথ্য সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই সংবাদে বলা হয়েছে তিনজন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে প্রবেশের দায়ে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা সে দেশের আইন অমান্য করে বিক্ষোভ করেছে পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি ভাঙচুর করেছে আপনারা জানেন বাংলাদেশে চলমান যে কোটা সংস্কার আন্দোলন তার সাথে একাত্মতা ঘোষণা করে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যেসব বাংলাদেশে রয়েছেন তারা অনেকে মানববন্ধন করছেন সমাবেশ করছেন কিন্তু তারা সকলে নিজ নিজ দেশের আইন মেনে সেগুলো করছেন কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এইভাবে অনুমতি ছাড়া বিক্ষোভ করা এবং প্রাইভেট ও পাবলিক প্রপার্টি ভাঙচুর করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেজন্যই পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল এবং আবুধাবি ফেডারেল কোর্ট এই সাজার মেয়াদ জানিয়েছে এর ফলে তাদেরকে বলা হয়েছে তাদের সাজার মেয়াদ ভোগ করার পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রায় তিরিশ জন তদন্তকারী কর্মকর্তা তাদের এই ঘটনায় তদন্ত করেছেন এবং তারা বলেছেন যে তারা অবৈধ গণসমাবেশে যুক্ত ছিল এবং জন জানমালের ক্ষতি সাধন করতো তার নিরাপত্তার জন্য হুমকি করেছিল হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং পাশাপাশি তারা এ ধরনের বিক্ষোভের জন্য উস্কানি দিয়েছিল এবং বিভিন্ন ধরনের অডিও ভিডিও ফুটেজ তারা অনলাইনে দিয়েছিল এছাড়া বলা হচ্ছে অনেক অভিযুক্ত তাদের এই তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি তারা স্বীকার করেছেন এ সংক্রান্ত সংবাদ বিবিসি বাংলাতেও এসেছে এবং সেখানেও বলা হয়েছে এই বিভিন্নভাবে বিভিন্নভাবে এই সাতান্ন জন বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বড় আকারে মিছিল সংগঠিত করেছিল এর ফলে দাঙ্গা ছড়িয়ে পড়ে জননিরাপত্তা বিঘ্নিত হয় রাষ্ট্রীয় যে সংবাদ মাধ্যম রয়েছে সংযুক্ত আরব আমিরাতে সেখানে ওয়াম সংবাদ সংস্থা তারাও এ সংবাদ জানিয়েছে এবং তারা বলেছে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন রাস্তায় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে এই সব বাংলাদেশের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল যদিও আদালতে আসামি পক্ষের আইনজীবী বলেছিলেন যে সমাবেশ কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটিও পর্যাপ্ত ছিল না কিন্তু তারপরও কোর্ট তাদেরকে এই বিভিন্ন সাজার মেয়াদ ঘোষণা করেছে এছাড়া বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে দুবাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা একটি পোস্ট করেছে এবং বলেছে স্থানীয় নাগরিক বিশেষ করে বাংলাদেশে যারা আছেন দুবাইতে কিংবা সংযুক্ত আরব আমিরাতে তারা যেন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে দেশের আইন মেনে চলে এবং সে অনুযায়ী যা করা সেটি করে এই সংবাদগুলো আমরা পাচ্ছি বিশেষ করে লন্ডনেও বিভিন্ন ধরনের বিক্ষোভ হচ্ছে কিন্তু লন্ডনে সকলে আইন মেনেই করছে যদিও গত দু একদিন আগেই আলতাবালি পার্কের পাশে সেখানে একটি রাস্তায় ছাত্রলীগের সমাবেশে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা অনেকে যদিও ছাত্রলীগ অভিযোগ করেছে বিএনপির লোকজনে সেই হামলা চালিয়েছিল যদি বিএনপি সেটা অস্বীকার করেছিল তবে বহির্বিশ্বে এই ধরনের আইন অমান্য করা এবং বাংলাদেশিদের এই দণ্ডাদেশের ঘটনার কারণে কিন্তু বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হচ্ছে বলেই অনেকে মনে করছেন সরবাহ হোসেন টপ নিউজ লন্ডন